প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতি ঘরে সুশাসনের কথা বলা হলো। সুশাসনের নামে যা চলছে তা তো রীতিমতো দুঃশাসন, অবাধে চলছে লুটপাট সন্ত্রাস। তাহলে সুশাসনের কতটুকু হলো? বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সোনামুড়ায় লাল পতাকার জনজোয়ারে বক্তব্য রাখতে গিয়ে। মানুষ বর্দলে ভোটে অংশগ্রহণ করতে পারেনি, বর্দলের ভোট দিয়েছে সাব্রমের ছেলে, বিলোনিয়ার ছেলে, শান্তিবাদের ছেলে, এরা বেশিরভাগ বিশালগড় থেকে যারা গেছে। হ্যাঁ, সোনামুড়ারও গেছে নাকি বললো শহীদ ভাই। তো এই মানিক সাহা, তার ছবি ঘরে ঘরে সুশাসন। তো মানিক সাহার ছবি মানে তো এটা তো দুঃশাসনের ছবি, ভোট ডাকা। রতনলাল নাথ, তার ছবি দিয়ে সুশাসন। তিনি কে? তিনি 10,323 শিক্ষক শিক্ষিকাদের আজকে লাঠি ভেটা করেছে আগরতলাতে। নরেন্দ্র মোদীর জন্মদিবস পালনের নামে নাম দিল প্রতি ঘরে সুশাসন। কার ছবি এ প্রতি ঘরে সুশাসনের মধ্যে? কার ছবি? ডাক্তার মানিক সাহা। তিনি কে? বিজেপির সভাপতি। 2019 লোকসভা নির্বাচনে ওই ছাপ্পা ভোট দেওয়ার জন্য যিনি কমান্ডার, এই প্রতিমা ভূমিকে চেতানোর জন্য সে কমান্ডার মানিক সাহা, তিনি দলের সভাপতি ছিলেন। সোমবার জনস্রোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, বিজেপি আইপিপি জোটের শাসনের রাজ্য এখন সন্ত্রাসের আতুর ঘর। বিজেপি সারা ত্রিপুরা রাজ্যকে একদলীয় স্বৈরাচারী শাসনের ও গণতন্ত্রহীন শাসনের পরীক্ষাগার বানিয়েছে, কিন্তু মানুষ তো সহ্য করবে না। পরিচিত করেছে প্রতিবেশীর বাড়িতে তাদেরকে দিয়ে আগুন লাগিয়েছে, এই পূজার বাজার নষ্ট করেছ নিত্যানন্দ বর্মনকে আক্রমণ করে। আগে তাদের চাকরি দাও। আমাদের বিধায়করা বলেছেন আমাদের সিপিএম এর সমর্থকদের চাকরি দরকার নাই, তোমাদের তো বিধায় সমাসন্ন, এ তোমাদের যুবকদেরকে চাকরি দিয়ে যাও। জিতেন্দ্র চৌধুরী বলেন, মানুষের কাছে ন্যূনতম কোনো দায়বদ্ধতা নেই জোট সরকারের, নৈতিকতার ধার ধারে না ওরা। মানুষের প্রতি যদি কোনো দায়বদ্ধতা ওদের থাকতো তাহলে মানুষের কাছে যেতে এত ভয় কেন ওদের? প্রয়োজনে পুলিশকে দিয়ে হলেও মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে কেন? এই সেদিনও বেকারদের গত 15 তারিখে পুলিশ টিএসআর দিয়ে পিটিয়ে লাল করে দিয়েছে। আর এই রতনলাল নাথকে যদি বলে তিনি সুশাসন দেবেন, এই সেদিনে 17 তারিখে তারা ঘোষণা করলো বার্ধক্য ভাতা 2,000 টাকা করে দেওয়া হলো 2,000 এই সেপ্টেম্বর মাস থেকে। ঠিক আছে, ভালো কথা। কয়েকটা পত্রিকাতে বিজ্ঞাপনে ডাল বিজ্ঞাপন, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন হয়ে গেছে, 2,000 টাকা দেওয়া হবে, ভালো কথা। এই 2,000 টাকা কবে থেকে দেওয়ার কথা ছিল? 2018 ইংরাজির মার্চের 4 তারিখ থেকে। তিনি বলেন, মানুষ বিভ্রান্তি মুক্ত হচ্ছেন, ভুল ভাঙছে মানুষের, তাদের সঙ্গ ছাড়ছেন অনেকেই। এই অবস্থায় বিজেপি আজ দিশেহারা। রিপোর্ট, চ্যানেল 10 রাত।